কিছু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস ডিসকাস করব অ্যান অ্যাস্ট্রোলজিস্ট ডে থেকে ঠিক আছে আচ্ছা তোমাদের এমসিকিউ যে প্যাটার্নটা সেটা আই হোপ সবার জানা আছে তোমাদের ইভেন গ্রামারও এমসিকিউ আসবে আই হোপ সবার জানা এটা ঠিক না ভুল বললাম জানা নেই কারো এরকম আছে তোমাদের যে গ্রামার পরীক্ষা হবে না সে গ্রামারটা এমসিকিউতেই আসবে ঠিক আছে তো সেগুলো থেকে কিছু ডিসকাস আজকে করব ঠিক আছে আর কার কী অবস্থা আছে দেখি এটা ইনফ্যাক্ট পিডিএফ ফর্মে গ্রুপে আপলোড করে দেবো আর ইনফ্যাক্ট যেগুলো বাকি থাকবে সেগুলো হোমওয়ার্ক থাকবে ঠিক আছে আজকে বেসিক্যালি ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্সেস আলোচনা করব কোথা থেকে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে আই হোপ অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে সবার কমপ্লিট করা হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে ক্লাস করানো ঠিক আছে তো অলমোস্ট আমাদের সিলেবাস অনেকটা আমরা কভার করে নিয়েছি অ্যানাস্ট্রোলজিস্ট ডে কভার হয়ে গেছে আচ্ছা তারপর আমাদের কবিতার মধ্যে কম্পোজ অফ অন ওয়েস্টমিনস্টার ব্রিজ কভার হয়ে গেছে আর ওইদিকে ম্যাকবেথ কভার হয়ে গেছে ওথেলো আমাদের স্টার্ট হয়েছে রেকর্ডিংটা আজকে অথবা কালকে পাবলিশ করা হয়ে যাবে ঠিক আছে রেকর্ড করতে গিয়ে একটু ইস্যু হয়েছিল অডিও নিয়ে তো সেটা ঠিকঠাক করা হচ্ছে তারপর সেটা পাবলিশ করা হবে তারপর আজকে ভিডিওটা দেওয়া হবে ঠিক আছে আর তোমাদেরকে বারবার বলছি লাইভ ক্লাসেসগুলো জয়েন করো লাইভ ক্লাসেসে দেখো এটুকু তো এভিডেন্ট যে তুমি রেকর্ডিং পেয়ে যাচ্ছ ইটস ওয়েল অ্যান্ড গুড ঠিক আছে ফাইন বাট লাইভ ক্লাসেস যখন জয়েন করছো তোমার কি ডাউট আছে না আছে তুমি ডাইরেক্ট আমার সাথে কমিউনিকেট করতে পারছো তাই না আর এমন তো নয় যে কারোর কোথাও ডাউট থাকলে আমি সেটা ডাউটটা ক্লিয়ার করে দিচ্ছি না যা রেকর্ডিং শুনছো তারাও বুঝতে পারছো তো যখন জয়েন করে আছো তো ফ্যাসিলিটিসগুলো কেন নিচ্ছ না তা সেটাই আমার বক্তব্য চলো অনেক বকাঝকা করে দিলাম অনেক শাসন করে দিলাম এবার চলো পড়াশোনার দিকে ফিরে যাই একটু দেখো বলছে পাংচুয়ালি অ্যাট মিড নাই মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাক অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট এটাকে আমাকে সিম্পল করতে বলেছে এটা অ্যাকচুয়ালি আছে কিসে কেউ বলবে কোন সেন্টেন্সে আছে কেউ বলবে আগে এটা এটা আগে খোঁজো বলো কিসে আছে বলো কমপাউন্ড কম্পাউন্ডে আছে কি করে বুঝলাম বাবা স্যার এন্ড আচ্ছা আরেকটা আমি প্রশ্ন করি এন্ড যদি দেখতে পেলাম আমি তাহলে কি চোখ বন্ধ করে সেটা কম্পাউন্ড আমি তোমাকে একটা সেন্টেন্স লিখে দেখাচ্ছি ঠিক আছে ব্ৰেড এণ্ড বাটাৰ ফৰ হেজ ফেমিলি এটা কি কম্পাউণ্ড এইটো কি কম্পাউণ্ড আমাক ব'ল এটা কম্পাউণ্ড নহয় ভালো করে একটা জিনিস শোনো কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড দিয়ে তখনই হবে যখন দুটো ফাইনাইট ভার্বকে যোগ করা হবে ঠিক আছে ফাইনাইট ভার্ব মিন্স বাংলায় যদি আমি বলি তো সমাবেকা ক্রিয়াকে যখন যোগ করা হবে দেখো এখানে দুটো ফাইনাইট ভার্ব যোগ হচ্ছে কি না দেখো এখানে একটা ওপেন্ড বলে শব্দ আছে এটা তো ভার্ভ ফাইনাইট ভার্ব এবং এখানেও দেখো স্প্রেড আউট বলে একটা কথা আছে এই স্প্রেডটাও তো ফাইনাইট ভার্ব দ্যাটস ওয়াই আমরা এটাকে বলতে পারি এটা কম্পাউন্ড সেন্টেন্স ক্লিয়ার যদি না থাকতো দুটো ফাইনাইট ভাব তাহলে কম্পাউন্ড সেন্টেন্স হতো না অনেকে চোখ বন্ধ করে জাস্ট করে দেয় এবার দেখো এবার আমাকে এখানে অপশান দিচ্ছে যে ফার্স্ট বলছে পাংচুয়ালি অ্যাট মিড ডে ওপেনিং হিজ ব্যাক স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট নেক্সট বলছে It was punctually at midday he opened his bag and spread out, spread his professional equipment. Third bowl punctually at midday he, he had opened his bag and spread his professional equipment. Chan number punctually at midday, he opening his bag and spreading his professional equipment. Kunta answer to Kunta answer. Option.

ঠিক আছে তুমি আনসার মানেটা ভাল লাগছে না ঠিক আছে এবার আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি মানে ভাল লাগছে না দেখতে ভাল লাগছে না এই কনসেপ্ট নিয়ে পরীক্ষা দিতে যেও না গদাম করে উল্টাবে ঠিক আছে চলো তোমাকে বোঝাই এবার আমি তোমাকে একটা সিম্পল একটা পাতি সেন্টেন্স আবার কি জয়েন করছে গত বেলায় আমি তোমাকে পাতি একটা সিম্পল একটা বেসিক একটা সেন্টেন্স লিখছি দেখো তো

সেন্টেন্সটাকে আলাদা আলাদা করে দিলাম ঠিক আছে এটা কম্পাউন্ডে দেওয়া আছে এই দুটোই যোগ করা আছে আমি দুটো সেন্টেন্স আলাদা করে দিলাম ঠিক আছে আই ওয়েন্ট ফর আওয়বিট আমি হাঁটতে গেলাম আমি একটা খরগোশ দেখলাম ঠিক আছে আমি হাঁটতে গেছিলাম আর আমি একটা খরগোশ দেখেছিলাম এটাকে পাতি বাংলায় জয়েন করলে কী হবে বলো তো ইংরেজি গুলি মারো আমি হাঁটতে গেছিলাম আমি একটা খরগোশ দেখেছিলাম

গিয়ে খরগোশ দেখেছিলাম এটা তুমি বললে সো আমি হাঁটতে আমার এখানে মাঝখানে একটা গিয়ে শব্দটা লাগবে তাই না আমি হাঁটতে গিয়ে একটা খরগোশ দেখেছিলাম আমি হাঁটতে গিয়ে একটা খরগোশ দেখেছিলাম তো গিয়ে ইংরেজি কি হবে কেউ বলবে আমাকে না না ওয়াইল্ড মানে তো যখন হোয়াইল এখানে লাগাবো ঠিক আছে চলো তোমার কথা আমি হোয়াইল লাগিয়ে দিলাম ঠিক আছে হোয়াইল মানে যখন গিয়ে ইংরেজি গিয়ে যখনই দেখো সেন্টেন্সটা দুভাবে কানেক্ট হয় ঠিক আছে মানে কম্পাউন্ড দুটো সেন্টেন্স যখন আমি সিম্পল সেন্টেন্সে কানেক্ট করব তো আমি একদম বেসিক লেভেলে বলছি এখন ঠিক আছে আরও অনেকভাবে হয় আমি দুভাবে করতে পারি একটা হয় ইনফিনিটিভ দিয়ে যেটাকে আমরা বলি টু প্লাস ভি ওয়ান আর একটা হয় পার্টিসিপাল দিয়ে ভি ওয়ান প্লাস আইএনজি বুঝতে পারলাম তো এই গিয়ে করে খেয়ে ঘুমিয়ে এই কাজগুলোর জন্য সবসময় পার্টিসিপাল লাগে আইএনজি লাগে এই কাজটা করে আমি এটা করলাম তো এল গোয়িং ফর এ ওয়াক আই সাবিড বুঝতে পারলাম না পারলাম না এখানেও দেখো সেম বলছে পাংচুয়ালি অ্যাট মিড ডে এইটা কোনো কাজেরই নাই সেন্টেন্সটা সেন্টেন্সের এই পার্টটা আমার কোনো কাজের নেই ঠিক আছে সেন্টেন্সের এতদূর পর্যন্ত আমার কোনো কাজের নেই পাংচুয়ালি অ্যাট মিড ডে পর্যন্ত আমার কোনো কাজের নেই আমার কাজ হচ্ছে হি ওপেন থেকে হি ওপেন্ড ইস ব্যাগ অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট আমার দূর কাজ সে তার ব্যাগগুলো খুলল ঠিক আছে সরি খুলতো এবং তার সমস্ত প্রফেশনাল ইকুইপমেন্ট বার করতো তাহলে ব্যাগটা খুলে ওপেনিং ব্যাগটা খুলে সে তার প্রফেশনাল ইকুইপমেন্ট বার করতো এবার যখন আমি আইএনজি লাগাবো তখন ফার্স্ট এরটা তো আইএনজি লাগাবো বাট সেকেন্ড যে ভার্ভটা লাগাবো সেটা কিন্তু যেটা আমার মেন ভার্ভের ফর্ম ছিল সেটাই লাগাবো তো এখানে ফর্ম ছিল ফর্মই লাগাবো এখানে তো আইএনজি হবে না একটা তোমাকে ফাইনাইট ভার্ভ থাকতে হবে যখন ওটাকে আমি আইএনজি করে দিলাম তখন ওটা ফাইনাইট ভার্ব রইল না হেঁটে গেলে বলো আমি আবার বলবো হেঁটে আছি কারোর কারো কি এনি এনিওয়ান কারো কি ঘাঁটছে ঘেঁটে গেলে বলো আমি আবার বলবো এখানে বলছে হি ওপেন্ড ব্যাগ সে তার ব্যাগটা খুলতো এবং তার দুটো আমার ফাইনাইট ভার্ভ আছে আমাকে সিম্পল সেন্টেন্স করতে বলেছে সিম্পল সেন্টেন্সে বাবা একটাই ফাইনাইট ভার্ভ থাকে যেটাকে আমরা সমাপিকা ক্রিয়া বলবো সে সমাপিকা ক্রিয়া আমার একটাই থাকবে সো দ্যাটস ওয়াই আমি এখানে যাব আই উইল গো ফর

এগোবো নেক্সট যাবো ওকে চলো নেক্সট দেখো তাহলে কি বলছে নেক্সট বলছে বলছে পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন ইজ ব্যাগ অ্যান্ড স্প্রেড আউট ইস প্রফেশনাল ইকুইপমেন্ট সেম কথা বলছে বাট এখানে আমার একটা ফ্যাগড়া আছে যেটা পাংচুয়ালি শব্দটা দেওয়া আছে এখানে এই পাংচুয়ালিটাকে আমায় কি করতে হবে অ্যাডজেক্টিভ ফর্ম লাগাতে হবে পার্টস অফ স্পিচ কটা হয় বাবা আটখানা হয় আটখানা নাউন হয় প্রোনাউন হয় অ্যাডজেক্টিভ হয় ভার্ব হয় অ্যাডভার্ব হয় প্রিপোজিশন হয় কনজাংশন হয় আর ইন্টারজেকশন হয় ঠিক আছে আগে আমাকে বলো ওই পাংচুয়ালিটা কোন পার্ট অফ স্পিচে আছে অ্যাডভার্ব অ্যাডভার্বে আছে अच्छा एडवर्ब काके बोले बाबा एडवर्ब काके बोले बोलो अचार क्यों किचु बोल बे अर क्यों किचु बोल बे एडवर्ब काके बोले भूल बोलो चापनी हम हैं नो वरीज़ ওंकिতা বলতে পারবে 55 সেটাই বলতাম ভার্ব যে ডেসক্রাইব করবে সেইটাই তো এক্স্যাক্টলি কোন কাজ কিভাবে হচ্ছে সেটাই অ্যাডভার্ব ডিফাইন করে একদম বেসিক ল্যাঙ্গুয়েজে বললাম কোন কাজ কিভাবে হচ্ছে সেটাকে যে ডিফাইন করে সেটাই আমার হবে অ্যাডভার্ব ক্লিয়ার এবার অ্যাডভার্ব থেকে আমাকে অ্যাডজেক্টিভ করতে দিয়েছে অ্যাডজেক্টিভের কাজ কি বলো তো আচ্ছা নাউনকে ডিফাইন করে ঠিক আচ্ছা এবার আমাকে বলো এখানে কোন আনসারটা হবে অপশন বলছে পাংচুয়াল এট মিড মিড ডে ওপেন his ব্যাগ অ্যান্ড স্প্রেড আট প্রফেশনাল ইকুইপমেন্ট আমি বোঝাবো at মিড ডে পাংচুয়াল to open his অ্যান্ড স্প্রেড আউট প্রফেশনাল ইকুইপমেন্ট at মিড ডে had made him পাংচুয়াল to open his স্প্রেড আউট প্রফেশনাল ইকুইপমেন্ট at midday, he was being punctual টু ওপেন ইস ব্যাগ অ্যান্ড স্প্রেড আউট ইস প্রফেশনাল স্কিল ভাই স্কিলের কোনো কথাই নেই দ্যাটস ওয়াই ডেটা তো হবেই না শ্রীজা সামন্ত তুমি কিছু বলতে চাও বাবা থার্ড অপশনটা থার্ড অপশনটা আমার বলছে যে অ্যাট মিড ডে হি হ্যাড তাই তো এটাই তো নাকি এক সেকেন্ড থার্ড অপশনটা বলছে অ্যাট মিড ডে হি হ্যাড মেড হিম পাংচুয়াল ওপেন হিস ব্যাক অ্যান্ড স্প্রেড আউট প্রফেশনাল ইকুইপমেন্ট আচ্ছা শুনলাম আর বাকিটা কার কি বক্তব্য বলো বাবা এনিওয়ান ভুল বলো ভুল বলো চাপ নেই ভুল বলো কারেকশন বি এরটা মনে হচ্ছে আচ্ছা শ্রীপর্ণা বলছে বি আর কেউ কিছু

আচ্ছা বি হবে মনে হচ্ছে গুড আমি তোমাকে বোঝাই এবার অপশন বি হবে এটা ঠিক বলেছো এবার আমার অ্যাডজেক্টিভ হচ্ছে সে অ্যাকচুয়ালি তার কন্ডিশন কেমন আছে ঠিক আছে সো সেকেন্ড অপশন দেখো বলছে হি ওয়াজ পাংচুয়াল সে কেমন ছিল হি ওয়াজ পাংচুয়াল আর হি হ্যাড মেড হিম পাংচুয়াল এটা আমি করতে পারতাম বা এখানে প্রবাবিলিটি হতো সৃজা যদি এখানে হি হ্যাড মেড হিমসেলফ পাংচুয়াল হতো বুঝতে পারলাম কেন এটা হতো না হি হ্যাড মেড হিম হিমসেলফ যদি পাংচুয়াল হতো সে নিজেকে পাংচুয়াল বানাতো যদি এটা হতো তবে আমার অপশন থ্রি হতো বা অপশন সি হতো হি হ্যাড মেড হিম তো হিম তো অন্যজনকে বোঝাচ্ছে সেই নিজেকে পাংচুয়াল বানানোর ব্যাপার থাকতো তো সেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন অ্যাড হতো না এখানে হি হ্যাড মেড হিমসেলফ বুঝতে পারলাম চলো নেক্সট যাই কারো কোনো প্রবলেম বুঝছে এটা চলো নেক্সট দেখি বলছে হিজ আইজ স্পার্কলড উইথ এ শার্প অ্যাব নর্মাল গ্লিম ইন্টারোগেটিভ করতে বলেছে প্রশ্নবোধক বাক্যে করতে বলেছে তার চোখগুলো শার্প অ্যাবনর্মাল গ্লিমে স্পার্কল করত অপশান দিতেছে হাউ ডিড হিজ আইজ স্পার্কলড উইথ হাউ হ্যাড হিজ আইজ স্পার্কলড উইথ হাউ হ্যাড হিজ আইজ স্পার্কলড হাউ ডিড হিজ আইজ স্পার্কল উইথ কোনটা হবে ওকে বলবে মনে হচ্ছে মনে হচ্ছে আর কারোর কিছু মনে হচ্ছে ডি হচ্ছে মনে হচ্ছে আর কারোর কিছু মনে হচ্ছে আচ্ছা কেন ডি মনে হচ্ছে আর কেন বাদবাকিগুলো তোমরা কি ফল দেখতে পাচ্ছ আগে শ্রীপর্ণা বলো তারপর শ্রীজা শ্রীজার কাছে আসছি আমি কি ফল মনে হচ্ছে বলো ডি থাকলে তো ভার্বের সাথে ইডি বসে না আচ্ছা ওইটাই তো ভার্বটাকে রিপ্রেজেন্ট করে ওই জন্যই বললাম ডি আচ্ছা গুড আচ্ছা আর কেউ কিছু শ্রীজা তুমি কি তোমার কি বক্তব্য ডি থাকলে তো পারফেক্ট হবে না আচ্ছা এক্স্যাক্টলি আমি তোমাকে বোঝাচ্ছি ঠিকই বলেছ তোমরা দুজন একদম কারেক্ট বলেছ পাস্টে হয়েছিল পাস্টে মানে শেষ হয়ে গেছে কাজ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি দেখো এই স্পার্কলটাকে যদি আমি ভাঙি এটা তো আমার মেইন ভার্ব এই স্পার্কলটাকে ভাঙলে আমি কি পাবো বলো তো এটাকে ভাঙলে আমি পাবো ডিড প্লাস স্পার্কল এটাকে যদি আমি ভাঙি তাহলে ডিড আর স্পার্কল পাবো সো ফার্স্ট অফ অল আমার হ্যাড তো হবেই না কোনোভাবে এই দুটো অপশন আমার বাদ এবার এখানে একটা ডিড আছে এখানে একটা ডিড আছে অপশন এ আর অপশন ডি আমার ডিড যখন লাগাবো যখনই কোনো ভার্বকে আমি ভাঙবো ডু ভার্ব যখন আমি আগে লাগাচ্ছি তাহলে তারপর সেই ভার্বের পিওরেস্ট ফর্ম লাগবে স্পার্কেলড হতে পারে না কেন আমি আগেই বুঝিয়ে দিচ্ছি আমি পাস্ট নিয়ে কোয়েশ্চেন করছি সো ডিড প্লাস স্পার্কেল দ্যাটস ওয়াই আমার আনসারটা হবে অপশান ডি আই হোপ বোঝাতে পারলাম কারোর কোনো ডাউট থাকলে বলো ওয়েট করছি চলো নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে দ্য কালার স্কিম নেভার ফেইল্ড অ্যাফর্মেটিভে করতে বলেছে আচ্ছা কার কার মনে হয় আমি একদম ধরেই নিচ্ছি তুমি কিছু জানো না অ্যাফরমেটিভ আর অ্যাসার্টিভ এই দুটোর মধ্যে ডিফারেন্স আদৌ কি আছে না আদৌ নেই অ্যাফরমেটিভ আর অ্যাসার্টিভ দুটো কি আলাদা না দুটো এক দুটো আলাদা কার কার মনে হয় আর দুটো সেম কার কার মনে হয় আমরা বারবার দেখেছি যে মেক ইট অ্যাসার্টিভ অনেক জায়গায় দেখেছি ও মেক ইট অ্যাফরমেটিভ দুটোর মধ্যে ডিফারেন্স আছে বাবা আমি তোমাকে বলছি শোনো सेंटेंस जेनारे पाँच प्रकार ठीक है सेंटेंस जेनारे पाँच प्रकार एक हे एसार्टी इंटारोगेटी इमारेटी अबटेट और एक्सक्लेमेटरि पाँच प्रकार सेंटेंस है और अफार्मेटी और नेगेटिव युटो सम्पूर्ण आलदा एफर्मेटी मान हाँ बाचक और नेगेटिव मैं ना बाचक मैं असार्टिव सेंटेंस হ্যাঁ বাচকেও হতে পারে আবার না বাচকেও হতে পারে আমি তোমাকে উদাহরণ দিয়ে একটা বলছি তারপর একটা বিবৃতিমূলক বাক্য একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আমি স্কুল যাব হ্যাঁ বাচকে তো আমি স্কুল যাব না বলতে পারি আমি আমি স্কুল যাব না তো সেটাও তো বিবৃতিমূলক বাক্যই হচ্ছে সেটা তো ডিক্লারেটিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স আমি যে বললাম আমি স্কুল যাব এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আমি তো না এতেও বলতে পারি এটা আমি স্কুল যাব না তো সেটা হয়ে গেল কি নেগেটিভ সেন্টেন্স বাট আমি স্কুল যাব আর আমি স্কুল যাব না দুটোই কিন্তু অ্যাসার্টিভ তাহলে কি মানে দাঁড়ালো অ্যাসার্টিভ সেন্টেন্স হ্যাঁ হতে পারে অ্যাসার্টিভ সেন্টেন্স আবার না হতে পারে দ্যাট মিন্স অ্যাসার্টিভ অ্যাসরমেটিভেও হতে পারে অ্যাসার্টিভ নেগেটিভও হতে পারে অ্যফরমেটিভ মানে হ্যাঁ বাচক নেগেটিভ মানে নাবাচক বাচক আই হোপ ডাউট ক্লিয়ার যদি ডাউট থাকে বলো আমি তোমাকে বোঝাবো এখানে বলছে ওই জন্য তোমাদের এক একটা গ্রুপে আমি খুব কম কম স্টুডেন্ট অ্যাড করছি যাতে সবার সাথে আমি ইন্টার্যাক্ট করতে পারি আমি কথা বলতে পারি সবার সাথে ঠিক আছে গাধাগুচ্ছের একশো দেড়শো স্টুডেন্ট করে এক একটা ব্যাচে ঢোকাচ্ছেন এই জন্য আমার খাটতেও প্রচুর হচ্ছে অনেক কটা ডাউট ক্লিয়ারিংয়ে ব্যাচ করতে হচ্ছে বাট ফাইন আমি খাটতে রাজি আছি দেখো কি বলছে তা কালার স্কিম নেভার ফেল কালার স্কিমটা কোনো দিন ফেল হতো না ঠিক আছে এটা তো আমার নেগেটিভ আছে নেভার এটা তো আমার না বাচক ঠিক আছে একটা উপায় হয় যে আমি নাটাকে সরিয়ে দিয়ে তার পরেরটাকে আমি উল্টে দিলাম এটা একভাবে করা যেতে পারে ঠিক আছে আরেকভাবে একভাবে কোয়েশ্চেন মার্ক করা যায় মানে ইন্টারোগেটিভ দিয়ে অ্যাফারমেটিভ বা নেগেটিভ করা যায় ঠিক আছে ওটা এটা আলোচনা করব না ঘেটে যাবে তোমাদের ব্যাপারটা এটাই আগে বোঝাই এটা কি বলো কি হবে আনসারটা কেউ একজন বলো অলওয়েজ সাকসিডে মনে হচ্ছে সিটা মনে হচ্ছে তোমাদের সবার গুড অপশনটা সি হবে কেন হবে বলে দিয়েছি দেখো নেভার অপোজিট কি অলওয়েজ আর ফেল এর অপোজিট কি সাকসিডে তাহলে কালার স্কিমটা কোনোদিন ফেল হতো না তাহলে আমি বলতে পারি কালার স্কিমটা সব সময় सक्सेसफुल হতো সব সাকসিড হতো ঠিক আছে চলো নেক্সট বলছে দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই শপ লাইটস ইন্টারোগেটিভ করতে বলছে এটা আমি বলবো না এটা তোমরা বলো পাঁচ হাজারটা হবে এটা আমি বলবো না এটা তোমরা বলো কী হবে এনিওয়ান আইম ওয়েটিং খুব সহজ ফার্স্ট এডটা হবে আচ্ছা এটা কে বলে সৃজা আচ্ছা আর কেউ কিছু আমি তোমাদের নামগুলো শুন মানে আমাকে দুটো স্ক্রিনে সোয়াইপ করতে হয়েছে ওই তোমাদের নামগুলো জিজ্ঞেস করে নিচ্ছি মানে একটা হচ্ছে তো গুগল মিটের স্ক্রিন আছে আর একটা আবার যে স্ক্রিন টাইমে পড়াচ্ছি দ্যাটস আমি তোমাদের নামগুলো জিজ্ঞেস করে নিচ্ছি আবার অপশনটা বলছো তাকে সেই হিসাবে বোঝাতে আমার সুবিধা হবে ব্যাস টা অতীন্দ্র বলছো সি এরটা হবে আচ্ছা আর কেউ কিছু স্যার বি এরটা মনে হচ্ছে আচ্ছা শ্রীপর্ণা বলছো বি এরটা হবে আচ্ছা আর কেউ কিছু আর কেউ কিছু স্যার বি এরটা মনে হচ্ছে বি এরটা মনে হচ্ছে রনক নাকি এটা ওকে চলো এবার আমি তোমাদের বলছি কোশ্চেনটা ভালো করে দেখো আমার আছে কি রকম কোশ্চেনটা वज क्वेश्चन व्ज लिटअप गिव मि अकेंड बाब हाँ जस्ट गिव मि वन सेकेंड জাস্ট me মি second চলো আমার এখানে ভার্ভ কি আছে দেখো ওয়াজ লিট আচ্ছা ওয়াজ আর লিট যখন আছে আমি এটা ডু ভার্ব দিয়ে করতে পারবো কি আমি এখানে একটা আমি এখানে একটা সেন্টেন্স তোমার আমি হ্যাঁ আমি তোমাকে একটা সেন্টেন্স লিখছি দেখো ঠিক আছে ওয়্যার ওয়্যার ইউ গোয়িং ঠিক আছে ওয়্যার ওয়্যার ইউ গোয়িং সো এটা আনসার আমি এভাবে লিখতে পারি তো ইউ

আর হ্যাডও হবে না আমার ওয়াজ দিয়ে আছে সুতরাং আমার হবে অ্যান্সারটা অপশন সি বুঝতে পারলাম নেক্সট চলো বলছে দ্য পাওয়ার অফ ইস আইজ ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশন দ্য পাওয়ার অফ ইস আইজ ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশন কোনটা হবে উত্তর কমপ্লেক্স করতে বলেছে सर ऑप्शन ए ना होले सी मोनो होच्छे ऑप्शन ए ना होले ऑप्शन सी मोनो होच्छे ऑप्शन ए मोनो होच्छे इट वाज द पावर ऑफ हिज आईज व्हिच वाज कंसीडरेबली एनहांस्ड बाय देयर पोजीशन और ऑप्शन सी बोलचे द पावर ऑफ हिज आईज वाज सच व्हिच हैड बीन कंसीडरेबली एनहांस्ड बाय देयर पोजीशन गुड सुनला मार क्यों कुछ बोलबे फर्स्ट एट टा मोनो होच्छे আচার কিও কিছো ডিটা ডিটা বলছে দা পাওয়ার অফ হিজ আইজ which was considerably না তার পাওয়ার চোখের পাওয়ারটা যেটা এটা হবে না বাবা ডিটা হবে না ঠিক আছে এটাকে আমি করতে পারতাম আচ্ছা এবার আমি ডিসক্লোজ করছি এটাকে আমি করতে পারতাম ডিএটা যদি ইট ওয়াজ দ্য পাওয়ার অফ হিজ আইস উইচ ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশন যদি হতো তাহলে এটাকে আমি করতে পারতাম ঠিক আছে দ্যাটস ওয়াই আমার আনসারটা হবে অপশন এ ইট ওয়াজ দ্য পাওয়ার অফ হিজ আইস উইচ ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশন

একটু ছোটোবেলার বইগুলো ঘেঁটে দেখবে বাড়িতে কেননা সমস্ত কিছু ছোট ছোট বেসিক জিনিস আলোচনা করা সম্ভব নয় ঠিক আছে কেননা সিলেবাসটাও কভার করতে হবে ছোটোবেলার বইগুলো উল্টে উল্টে দেখবে অনেক কিছু খামতি হচ্ছে অনেকের বলছে হি ওয়াজ অ্যাজ স্ট্রেঞ্জার টু দ্য স্টার হিজ ইনোসেন্ট কাস্টমার্স কম্পারেটিভ ডিগ্রিতে করতে বলেছে আচ্ছা ডিগ্রি চেঞ্জে কার কার ইস্যু আছে একটু বলো তো বাবা ডিগ্রি চেঞ্জ নিয়ে কার কার ইস্যু আছে একটু কেউ বলবে আচ্ছা আর কারণ আচ্ছা চলে এবার আমি তোমাকে তাহলে কটা জিনিস এখানে এবার থেমে বোঝাই তাহলে শোনো আই হো বাকিদেরও সুবিধা হবে ডিগ্রি চেঞ্জ ডিগ্রি কটা হয় বলো তো তিনটে ডিগ্রি হয় একটা হচ্ছে পজিটিভ একটা হয় কম্পারেটিভ আর একটা হয় সুপারলেটিভ ঠিক তো এই তিনটে বাইরে ডিগ্রি হয় নাকি এই তিনটে বারে ডিগ্রি হয় না এবার ডিগ্রি চেঞ্জ তিন রকম আমি ছবি তোমাকে আলোচনা করব ঠিক আছে আমি তোমার তিন রকম ছবি আলোচনা করব ফার্স্ট অফ অল আমি তোমাকে একটা ছবি আঁকছি এখানে দেখো ড্রয়িং তো আমার মারাত্মক ঠিক আছে তো নিয়ে একটু তোমরা অ্যাডজাস্ট করে নাও বাবা আমি সাপোজ এটা একটা পাহাড় আঁকলাম ঠিক আছে একটা পাহাড় আঁকলাম এটা পাহাড়ের মধ্যে অনেকজন লোক অনেক কটা স্টেজে মানে অনেক কটা লেভেলে বাস করছে ঠিক আছে অনেক কটা লেভেলে এক গাদা এগুলো এক একটা করে লোক বাস করছে ঠিক আছে এবার আমি যদি বললাম এখানে সব থেকে এজুকেটেড লোকটা মাথার ওপর বসে আছে ঠিক আছে সবাই শিক্ষিত এরা বাট এদের সবার থেকে বেশি শিক্ষিত হচ্ছে এই লোকটা যে কিনা এখানে বসে আছে ঠিক আছে এখানে আমি কি বলবো যে লোকটা বাকি সবার থেকে শিক্ষিত নাকি এই লোকটা বেশি শিক্ষিতদের মধ্যে একজন কি বলবো বল আচ্ছা আর দেখো লোক এখানে আমি ঠিক আছে এটা লেভেল বোঝাচ্ছে লেভেল কার শিক্ষাগত যোগ্যতা কতটা আছে তো এই লোকটা সবার উপরে আছে মানে এর শিক্ষা সব থেকে বেশি এর পেটে বিদ্যা বুদ্ধি সব থেকে বেশি তাহলে এই ছবিটা কি বোঝায় এই লোকটা সব থেকে বেশি শিক্ষিত বুঝতে পারলাম অঙ্কিতা এই ছবিটা দেখে তাই তো মনে হচ্ছে আবার আরেকটা ছবি আমি আঁকছি দেখো এখানে এই সেম জিনিস আঁকলাম বাট মুন্ডুটাকে আমি ছেঁটে দিলাম আমি মুন্ডুটাকে ছেঁটে দিলাম এবার এখানে কি হলো এখানেও দেখো নিচেতে এক গাদা লোক বসে আছে এরাও পড়াশোনা করেছে এরাও শিক্ষিত বাট এখানেতে ওপরেতে আমি পাঁচজনকে দেখলাম পাঁচজন বসে আছে এরা পাঁচজন একই লেভেলের এজুকেটেড আচ্ছা বলো তো আমি এখানে বলতে পারবো যে যে কোনো একজন আমি হাইলাইট করলাম এখান থেকে এই পাঁচজনের মধ্যে থেকে আমি যে কোনো একজনকে আমি হাইলাইট করলাম তো এই লোকটার জন্য বলতে পারবো আমি যে এই লোকটা বেশি শিক্ষিতদের মধ্যে একজন কেননা ওল্ড লেভেলে তো আরও লোকজন আছে তিন চারটে হলেও আছে বাট এখানে দেখো এর লেভেলে কেউ নেই বাট এখানে এর লেভেলে আরও কয়েকজন আছে পারলাম এদের ছবি বুঝতে আচ্ছা এবার কটা জিনিস আমি লিখছি এখানে দেখো সুপার লেটিভি লিখি হ্যাঁ হি ইজ দা মোস্ট এজুকেটেড পার্সন ঠিক আছে হি ইজ দ্য মোস্ট এডুকেটেড পার্সন আর আমি এখানে আরেকটা লিখলাম হি ইজ ওয়ান অফ দ্য

ফার্স্ট এডটা ফার্স্টের সঙ্গে যাবে সেকেন্ডটা সেকেন্ডের সঙ্গে যাবে এটুকু বুঝে গেছে চলো এটা বুঝে গেছে মানে অনেক কিছু বুঝে গেছো নাও মি এক্সপ্লেন এবার আমি যাব কম্প্যারেটিভে দুটোতেই যাবো আমি কম্প্যারেটিভে সো ফার্স্ট এডটা দেখো এর মতো কেউ নেই তাই তো এ বাকি সবার থেকে শিক্ষিত তাই তো নাকি এ সবার থেকে বাকি সবার থেকে শিক্ষিত বেশি সো আমি এখানে বলতে পারবো হি ইজ মোর এজুকেটেড দেন এনি আদার পারসন বলতে পারবো সে যে কোনো লোকের থেকে বেশি শিক্ষিত বলতে পারবো বাবা ঠিক এখানে এবার দেখো আমি আসি এখানে তো এটা বলতে পারবো না যে সবার থেকে শিক্ষিত কেননা ওল্ড লেভেলে আরো কয়েকজন লোক আছে এখানে অলরেডি চারজন হলেও ওর থেকে বেশি আছে তাহলে ও সবার থেকে শিক্ষিত তো বলতে পারবো না সেখানে আমি কি বলবো হি ইজ মোর এজুকেটেড দেন পারলাম না পারলাম না বলো সে বেশিরভাগ ভাগ লোকের থেকে বেশি শিক্ষিত তাহলে কথাটা আমি সত্যি কথা বললাম ও বাকি ও বেশিরভাগ লোকের থেকে বেশি শিক্ষিত আর ফার্স্ট টাই কি হচ্ছে ও সবার থেকে শিক্ষিত ও সবার থেকে বেশি শিক্ষিত পয়েন্ট আমি ক্লিয়ার করতে পারছি না পারছি না বলো ক্লিয়ার করতে পারলাম না পারলাম না এবার আমি পজিটিভে আসবো এবার আমি পজিটিভে আসবো আমি এখানে দেখো তো বলতে পারি কি না নো আদার পারসন ইজ বলতে পারবো কোনো লোক ওর মতো শিক্ষিত নয় বলতে পারবো বাট এটা দেখো এখানে আমি বলতে পারবো না কেননা ওল্ড লেভেলে আরো লোকজন আছে কম হলেও আছে বাট খুব কম সেই সংখ্যাটা এখানে কি বলবো ভেরি ফিউ পারসন আর অ্যাজ এজুকেটেড হম পড়া যাবে না যাবে না বলো তো একটু আমাকে বাবা এই দুটো বুঝতে কারো সমস্যা কিনা বলো তারপর আমি নেক্সট স্টেপে যাবো আর একটা বাকি আছে ছবি আর একটা জিনিস বাকি আছে বলো এইটা কারোর ডাউট আছে কি না ক্লিয়ার তো আমি তাহলে নেক্সট এগোই এবার আমাদের এইখানে যে টাইপের কোশ্চেন আছে সেই টাইপটাতে এগোচ্ছি দেখো আর একটা হয় দুটো জিনিসের মধ্যে কম্পারিজন বোঝায় দুটো জিনিসের মধ্যে তুলনা বোঝাবে যেমন আমি বললাম আমি দুজন ক্যারেক্টার তুললাম ঠিক আছে ঠিক আছে ফাটাফাটি একটা ছবি এঁকে দিয়েছি আমি আমি মারাত্মক ড্রয়িং করি আমি তো এটা দেখে আমি জাজ করবে না এই ড্রয়িংয়ের দিক থেকে আমি প্রচুর অশিক্ষিত আর এখানে একটা মেয়ে আঁকতে হবে কী করে আঁকবো মেয়েটা ঠিক আছে মেয়েটা ফ্রক পরে আছে এটা একটা ছেলের একটা মেয়ে এটা আমি নাম দিলাম রাহুল নাম তো শোনাই হোগা আর একে আমি নাম দিলাম রিয়া ঠিক আছে এবার বোঝো ভালো করে আমি বলছি রাহুল স্মার্টার দেন রাহুল থেকে বেশি স্মার্ট রাহুল স্মার্টার দেন রিয়া বুঝতে পারলাম না পারলাম না বলতো এবার এটা আমার কোন ডিগ্রিতে আছে এটা দেখো স্মার্টার মানে কম্পারেটিভ ডিগ্রিতে আছে যখনই দেখবে দুটো জিনিসের মধ্যে তুলনা হবে তখন কোনো দিন পজিটিভ আর কম্প্যারেটিভ এর বাইরে যাবে না ঠিক আছে আমি এরকম বলতে পারি রাহুল রিয়ার থেকে সব থেকে ভালো তা তো হবে না বা রাহুল রিয়ার থেকে সব থেকে বেশি স্মার্ট এরকম তো হতে পারে না রাহুল রিয়ার থেকে বেশি স্মার্ট আমি এই কথাটা বলতে পারি তো যখনই দুটো জিনিসের মধ্যে কম্প্যারিসন বোঝাবে আমি কোনো দিন সুপারলেটিভ করতে পারবো না আমাকে জাস্ট হয় পজিটিভ অথবা কম্পারেটিভ এর মধ্যেই থাকতে হবে তোমার পরীক্ষায় দেবে হয় কম্পারেটিভ তোমাকে দিয়ে দিয়েছে তো তোমার সুপারেটিভ করতে হবে অথবা তোমাকে সরি পজিটিভ কম্পারেটিভ দিয়ে দিয়েছে পজিটিভ করতে হবে অথবা পজিটিভ দিয়ে দিয়েছে সেটাই কম্পারেটিভ করতে হবে এখানে দেখো কি বলছে সো রাহুল ইজ মার্টার দ্যান রিয়া এটাকে যখন আমি ডিগ্রি চেঞ্জ করব তখন রকম হবে এই দুটো নিজেদের মধ্যে উল্টে যাবে আগে রিয়া চলে আসবে তখন রিয়া এখানে একটা নট লাগবে রিয়া ইজ নট অ্যাজ স্মার্ট অ্যাজ রাহুল এটা বুঝতে কারোর সমস্যা কি সমস্যা নয় বলো আর একটা ছোট্ট জিনিস বোঝাবো আমি তারপর কারো যদি ডাউট থাকে এটা বুঝতে তো বলো এটা বুঝতে যদি কারো কোনো রকম ডাউট থাকে আমাকে সে বলতে পারো ওকে ফাইন তাহলে ধরে নিচ্ছি কারো কোনো ডাউট নেই এবার দেখো এবার অন্য একটা জিনিস আমি লিখছি এটা তো এক রকম হয়ে গেল এবার এখানে আমার দিয়েছে দেখো হি ওয়াজ মাছ আ স্ট্রেঞ্জার টু দ্য ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমারস ঠিক আছে আমার এখানে কোন ডিগ্রি দেওয়া আছে কেউ বলবে কোশ্চেনটা কোন ডিগ্রিতে আছে কম্পারেটিভ করতে দিয়েছে পজিটিভ আছে আমি বললাম হয় আমাকে পজিটিভ থেকে কম্পারেটিভ করতে দেবে না থেকে পজিটিভ করতে দেবে ঠিক আছে এখানে যেগুলো আমি করলাম দেখো আমি পজিটিভটাতে এখানে না বাচক দিয়ে করলাম বাট আমার এখানে পজিটিভ ডিগ্রিটা হ্যাঁ বাচকে আছে সেই ক্ষেত্রে কি করবো ম্যাডাম চলো শিখ লেতে এবার এখানে আমি বলছি রিয়া এজ অ্যাজ স্মার্ট অ্যাজ রাহুল রিয়া রাহুলের মতোই স্মার্ট ঠিক আছে তো আমি বললাম তোমাকে এর আগে যে এই দুটো নিজের জায়গা পাল্টে নেবে এর জায়গায় চলে আসবে ও ওর জায়গায় চলে আসবে ঠিক আছে দুটো জিনিসের মধ্যে যখনই কম্প্যারিজন বোঝাবে তো তখনই কী হবে এটা যা নিজের জায়গা পাল্টে নেবে ঠিক আছে নিজের জায়গা এরা পাল্টে নেবে সো এখানে রাহুল চলে যাবে রিয়ার জায়গায় আর রিয়া চলে যাবে রাহুলের জায়গায় সো আগে আমি রাহুলকে আনি এখানে রাহুল কি বলছে দেখি রাহুল এস এবার এখানে আমি নট লাগাবো এবার এখানে লাগাবো স্মার্টার যখন স্মার্টার লাগছে তো তখন দেন লাগবে তারপর আসবে পারলাম মানে দুটো জিনিসের মধ্যে যখন কম্প্যারিজন বোঝাবে এবং ওটার ডিগ্রি চেঞ্জ হবে তো একটাই না থাকবে আর একটায় না থাকবে না মানে একটাই নেগেটিভ থাকবে আর একটাই নেগেটিভ থাকবে না ঠিক আছে এবার আমার দেখো এখানে বলেছে হি ওয়াজ অ্যাজ মাচ আর স্ট্রেঞ্জার টু দ্য স্টারস অ্যাজ ভ্যার হিজ ইনোসেন্ট কাস্টমার্স এখানে আমার হ্যাতে আছে অ্যাফর্মেটিভে আছে তো আমার কম্পেয়ারিটিভ ডিগ্রিটা কিসে যাবে ওর নেগেটিভে থাকবে না অ্যাফর্মেটিভে থাকবে নেগেটিভে যাবে এবার দেখো এখানে কোনটায় কোনটায় নেগেটিভ আছে আর কোনটায় কোনটায় নেগেটিভ নেই দেখো সি তো নেগেটিভ নেই ডি তো নেগেটিভ নেই এবার আমাকে বলো এ হবে না বি হবে বলো আমি শেখালাম স্যার ফার্স্ট এরটা হবে কার মাইক আছে প্রচন্ড আওয়াজ আছে একটু অফ করো মাইকটা আচ্ছা আর কে কি বললে অঙ্কিতার মাইকটা প্রবলেম হচ্ছে আবার মাইকটা হেডফোনটা ডিসকানেক্ট করে আরেকবার কানেক্ট করো দেখো এবার আমি তোমাকে বলছি দেখো এখানে আছে কি আমার ওয়াজ তো আমি ওয়াজ থেকে হ্যাডবিন কি করে লাফাবো তাই না আমি ইন্ডিফিনাইটে আমার আছে এখানে তো আমি কি করে লাফাবো এখানে আমার হবে অপশান বি এরটা কেন ইজ ইনোসেন্ট কাস্টমার্স কাস্টমার্সের জন্য তুমি ওয়াজ করতে পারি না আমাকে ওয়্যার করতেই হবে সো দ্যাটস ওয়াই আমার আনসার হবে ইজ ইনোসেন্ট কাস্টমার্স ওয়ার নট মোর স্ট্রেঞ্জার টু দ্য স্টার দেন হি ওয়াজ আই হোপ সবার কনসেপ্ট ক্লিয়ার হলো মাথায় ঢুকলো না ঢুকলো না বাবা কারো কোনো ডাউট থাকলে বলো অঙ্কিতা রনাকের ডাউট ছিল বলছিল ক্লিয়ার হয়েছে না হয়নি বাবা ওকে চলো নেক্সট এবার দেখি নয়টা বলছে অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড ইজ বিজনেস বাই দ্য লাইট অফ আ ফ্লেয়ার তো ট্রানজ্যাক্টেড এর নাউন ফর্ম করতে বলেছে আমাকে কি হয় বাবা কে বলবে একটু ট্রানজ্যাক্টেড নাউন ফর্ম ট্রানজ্যাক্টেড তো হবে না ঠিক আছে সো অপশন বি বাদ ট্রানজ্যাকশন হ্যাঁ বলো আর বলো বাবা ট্রানজ্যাকশন ট্রানজ্যাকশন হবে এই ট্রানজ্যাকশন দেখো এটা তো ট্রানজ্যাকশন আছে এটা তো ট্রানজ্যাকশন আছে এটা তো ট্রানজ্যাকশন আছে এবার বলো কোনটা হবে আমাকে বলো বলংাটা মনে হচ্ছে আচ্ছা আর কিছু আমি একটা ছোট্ট জিনিস বলছি দেখো একটা জিনিস দেখো তো এখানে হ্যাডমেড আছে দেখো এখানেও দেখো হ্যাডমেড আছে আমার এখানে কোন টেন্স ব্যবহার হয়েছে সিম্পল পাস্ট ইন্ডিফিনাইট টেন্স ব্যবহার হয়েছে তো পাস্ট ইনডিফিনাইট থেকে আমি পারফেক্ট জাম্প করবো কি করে বাবা বুঝতে পারলাম আমার তো এখানে হুটপাট টেন্স চেঞ্জ করার অধিকার নেই সো হ্যাডমেডও আমার এখানে হবে না এখানেও হ্যাডমেড হবে না আর এটা তো ট্রানজ্যাক্টের জন্য হবে না তো কোনটা হবে অপশন নাম্বার সি বা অপশান নাম্বার থ্রি কে বুঝতে পারলাম না এটা বলো আমাকে এটা কে বুঝতে পারলাম না বলো কারো বুঝতে সমস্যা হয়েছে চলো নেক্সট যাচ্ছি বলছে হি সেড থিংস উইচ প্লিজড অ্যান্ড অ্যাস্ট্রনিস্ট এভরি ওয়ান বলছে নট ওনলি বাট অলসো দিয়ে করতে হবে এটা মাধ্যমিকে এরকম অনেক গ্রামার আমরা প্র্যাকটিস করেছি এটা মনে হচ্ছে বলছে হি সেড থিংস নট অনলি প্লিজড বাট অসো অ্যাস্টোনিস এভরিওয়ান আচ্ছা ভেরি গুড আর কেউ কিছু বলবে হুম অপশন থ্রি বা সি বলছো কে বললে এটা অঙ্কিতা